যে সমস্ত কিছু অপেক্ষা করে তাকে আজকে বের করার, মানে তাকে দণ্ড স্থগিত করে তাকে বের হওয়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সেই নির্দেশনার কিছুক্ষণের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে। আপনারা এও জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তার পুত্র যখন মৃত্যুবরণ করেছিলেন, তাকে সমবেদনার জন্য গিয়েছিলেন দৌড়ে, সেদিন তিনি তার গেটটিও খোলার মানে ই পান প্রয়োজন মনে করেন। এও আপনারা দেখেছেন যে তার হৃদয় ক্ষরণ যেখানে হয়, তিনি যেখানে সবচেয়ে বেশি আহত হয়েছিলেন 15ই আগস্ট এই হত্যাকাণ্ডে, তিনি যখন দিশাহারা বিচলিত, তখন তার সবসময় যেটা নিয়ে রক্তক্ষরণ হতো, যেখানে যেদিন তার সমস্ত বাবা মা ভাই বোনদেরকে গুলি করে হত্যা করে ফেলেছিল 15ই আগস্ট, সেই দিন আমাদের বিএনপির চেয়ারপারসন তার বার্থডে করতেন, পালন করতেন, এটাও আপনারা দেখেছেন। এই সবগুলি তিনি ভুলে গিয়ে আজকে তার ভাই, ছোট ভাই, তার বোন এবং তার বোনের হাজবেন্ডের আবেদনে, নিবেদনের প্রেক্ষিতে আজকে তিনি সেই আদেশটি আমাদের হাতে পাঠিয়ে দিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে সেই আদেশটি কার্যকর করতে আমরা যাচ্ছি। আপনারা দেখছেন আমাদের সচিব মহোদয় এখানে আছেন এবং আইজি প্রিজনও এখানে আছেন, এবং দুইটি শর্ত মোতাবেক, কিছু আইনের জটিলতা আছে, সেই জন্য কিছু শর্ত মোতাবেক তাকে চিকিৎসা সেবার জন্য তার ছোট ভাইয়ের জিম্মায় 6 মাসের জন্য দেওয়া হলো। তিনি এই দুইটি শর্ত এর মধ্যে রয়েছে, সেই শর্ত অনুযায়ী তাকে 6 মাসের জন্য তার ছোট ভাইয়ের জিম্মায় আমরা তাকেই করে দেব, রিলিজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই হবে, আমাদের তো একটু এই যে আমাদের জিও হলো, সচিব সাহেব জিওতে সাইন করেছেন, এখন আমাদের আইজি প্রিজন এখানে রয়েছেন, তিনি বাকি কাজটুক তিনি করবেন, এই প্রক্রিয়া করতে যতখানি সময় লাগে সেইটুক তো হবে, সেইটুক লাগবে। দুইটি শর্ত হলো, তিনি ঢাকাস্থ নিজ বাসায় তার চিকিৎসা সেবা গ্রহণ করবেন, উক্ত সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না, এই দুইটি শর্ত। আপনাদেরকে ধন্যবাদ। দেখুন, রাজনৈতিক কর্মকাণ্ডে তো তিনি করবেন কেন, তিনি তো এখনো সেই সাজাপ্রাপ্ত, দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি, কাজে 6 মাসের জন্য তাকে স্থগিত করা হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না। আমি একটা ভিডিও বার্তা অবশ্য দিয়েছি আমার ওয়েব পেজে, সেটা প্রচারিত হয়েছে। আমি আহ্বান করেছি যে তো আমাদের দেশের জনগণ এই সরকার যে নির্দেশনা দিয়েছেন এটা মেনে চলেন, কারণ এই করোনা ভাইরাস এতই সংক্রামক, মানে এটা নিজের অজান্তেই হয়তো কেউ কে হয় ইনফেক্টেড আপনি হয়ে যাবেন, কিংবা আপনি ইনফেক্টেড থাকলে আরেকজনকে ছড়িয়ে দেবেন। সেই জন্যই আমরা এই ব্যবস্থাটার আমরা নিয়েছি, এবং আপনাদের মাধ্যমে সবাইকে আমার অনুরোধ জানাবো, যে যা যে যেখানে আছেন সেখানে থেকেই যেন এই নির্দেশনাটা মান্য করেন। এটা একটা সংক্রামক ব্যাধি,
এটা যদি মেনে না চলেন তাহলে অন্য ইনফেক্টেড হবে, এটা আপনার আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এই জানাতে চাচ্ছি। দেখুন, অ্যাগ্রেসিভ হওয়ার কোনো প্রশ্ন এখানে আসে না, এটা একটা মানবিক বিষয়, এটা নিজেরই বুঝতে হবে, নিজের হৃদয় দিয়ে বুঝতে হবে আমি আরেকজনকে ছড়াবো কি ছড়াবো না, কিংবা আমি নিজে ইফেক্টেড হব কি হব না, এটা নিজেকেই বুঝতে হবে। থ্যাংক ইউ, আমার মনে হয়েছে।